গণতম বার্ষিক অধিবেশন মাউন্ট এভারেস্ট স্কুলের সাংঘাতিক একটা বেলেগ পরিবেশ। ইয়াত আহিলে লড়া ছলির ফুর্তি, মাস্টার সকলের ফুর্তি, গোটেই মানুষের অঞ্চলের যে ফুর্তি, কি সাবলগিয়া কথা। আর তাতকে ভাল লাগিছে কি, প্রত্যেকজন লড়া ছলী অসমীয়া মাধ্যমের পৰা বা ইংরাজি মাধ্যমের সকলে সমান্তরভাবে ইংরাজি কবলে শিকিছে। গতি অসমীয়া স্কুলবিলাকের যে উন্নতি হয়েছে তারে আজি একটা পরিণাম আমি দেখ পাইছো। প্রত্যেকজন লড়া ছলী অসমীয়ার লগতে ইংরাজি ইমান সুন্দরভাবে কইছে। গতি এই দেখা যায় যে অসমীয়ার যে উন্নতি হয়েছে, অসমবাসীর যে উন্নতি হয়েছে আর অসমীয়া স্কুলের যে উন্নতি হয়েছে সেই আমি ইয়াত দেখলে পাইছো। গতি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই শিক্ষা বিভাগক যে উন্নতি করেছে আমি তার আজি পরিমাণ দেখ পাইছো। আপনাদেরকে মানে ধন্যবাদ জানাইছো নিউজ চ্যানেলক। আমি প্রত্যেক বছরে করার নিচিনা এবেলিও আমি বার্ষিক অধিবেশন লড়া ছলীর মধ্যে বর্তমান হবা আমার দীর্ঘ একটা সপ্তাহ আমার সাপ্তাহিক খেলা হয়ে গেছে আপনাদের গমাই পাইছে। আর সেই সাপ্তাহিক খেলার যিনি বটা আসে সেই বটাখিনি আমি আজি এই সভার জড়িয়ে আমি প্রদান ছাত্রছাত্রীক প্রদান করেছো। লগতে আমার প্রত্যেক বছরে একাডেমিক যেটু ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন প্রত্যেক ক্লাসতে প্রত্যেকজন ছাত্রছাত্রীকে আমি বটা দিছো আর সুন্দর লাগিছে আমার রাইজ। আমি খেলার ক্ষেত্রে বহুতখিনি আমি আগবাড়ি গেছো। ইতিমধ্যে আমি আশা রাখিছো যে আমার ইয়ারে পৰা খেল মহারণত আমার ছাত্রছাত্রীয়ে সুখ্যাতি উত্তীর্ণ হব বা অগ্রগতি লাভ করব। ইয়ার লগতে আমি ছাত্রছাত্রী কেবল যে আমার ছাত্রছাত্রী যে কেবল গান বাজনাতে বা খেল ধেমালিতেই পার্গত এইটো নহয়, আমার স্পোকেন ইংলিশ অসমিয়াত গীত মাত বিহু ডান্স এইবিলাক সকলতে আমার লড়া ছলী এক্সপার্ট আর আমি রাইজর পৰা বহুখিনি আমি মাউন্ট এভারেস্ট ইংলিশ স্কুলের কথাই বেলেগ নাম যেনেকুৱা কামো তেনেকুৱা তেনেকুৱাই তাৰমানে কি পৰিৱেশবিলাক মানে আমাক আলহী হিচাপে আমাক অতিথি হিচাপে যেতিয়া মাতে আমিও এজন বৰছলীৰ সচেতন নাগৰিক হিচাপে আমি অনুষ্ঠানটো আমি লক্ষ্য কৰি থাকোঁ। অলপতে গম পাইছে আপোনালোকে কেইবাগৰাকী খেলুৱৈক কেইবাগৰাকী আমাৰ স্পৰ্টছৰ লগত বিশিষ্ট ব্যক্তিক আমাৰ জড়িত কৰি ফেলে আমাৰ সাপ্তাহিক খেল আরম্ভ করেছিলে আমার মাউন্ট এভারেস্ট ইংলিশ স্কুলে আপনাদের গমেই পাইছে ভাল লাগিছে। মানে কি এই স্কুলখনৰ ভাল লাগে কি যে কেবল মানে শিক্ষা আমার ভূপেন্দ্রায় কর হয় হয় ভূপেন্দ্রায় কর দরে এই পৃথিবী এক ক্রিয়াঙ্গন, ক্রিয়া হয়েছে এক শান্তির প্রাঙ্গন। আমার বৰছলী মাউন্ট এভারেস্ট ইংলিশ স্কুলের যাত্রছাত্রী সকল ক্রিয়ার প্রতি যুক্ত আগ্রহ আর যেটর ক্রিয়ার প্রতি যুক্ত সুদক্ষতা সেইটো কিন্তু ওলাই গৈছে। যোৱাবাৰো মানে আমাৰ খেল মহাৰণতো পাৰ্টিচিপেট কৰি ফেলে ভাল ফলাফল দেখাইছে। আৰু মেইন কথা হ'ল যে আমাৰ যিটো মেনেজিং কমিটি আছে, কমিটিত আমাৰ আইজুৰ ৰহমান ডাঙৰীয়া, আমাৰ আব্দুৰ ৰহিম ছাৰ ফৰহাদ আলী আৰু ময়ান আলী ডাঙৰীয়া, তেওঁলোকে যিটো স্কুলৰ প্ৰতি যিটো সময় দিয়ে সঁচাই আৰু যিটো এটা জনসাধাৰণৰ মাজত টাচ আৰু অভিভাৱক অভিভাৱক আমাৰ কিন্তু বৰছলী এই মাউণ্ট এভাৰেষ্ট ইংলিছ স্কুলৰ কিন্তু এটা যথেষ্ট আগবাঢ়িছে। আৰু ভাল পাইছোঁ কি যে আপোনালোকে সপ্তাহ চলি আছে যদিও আমাৰ এই বিদ্যালয়টো ইংৰাজী মাধ্যমৰ বিদ্যালয় কিন্তু ভাষা সপ্তাহ চলি আছে অসমীয়া মাধ্যমক কিন্তু গুৰুত্ব দিছে আজি এইটো শুভ লক্ষণ। কিন্তু আমাৰ অসমীয়া মাধ্যমটো পাহৰি যোৱা নাই, নিজৰ মাধ্যমটোক আগতে নিজৰ মাতৃভাষা তাৰপিছত ইংৰাজী ভাষা, ইংৰাজী ভাষাটো এতিয়া দৰকাৰ দিয়কচোন। সকলো অফিচ কাছাৰী আজি কম্পিটিটিভ এক্সামৰ পৰা আৰম্ভ কৰি অল ইণ্ডিয়া বেচিছত কিছুমান পাহৰা নাই, অসমীয়া ভাষাক পাহৰা নাই, সেইকাৰণে ভাল লাগিছে। এই ক্ষেত্ৰত কিন্তু ধন্যবাদ জ্ঞাপন কৰিব লাগিব মেনেজিং কমিটিক। আমি এইটো আমাৰ মাতৃভাষা, আমি সৰুৰে পৰা অসমীয়াই কওঁ, গতিকে অসমীয়া আমি কেনেকৈ বাহিৰি যাওঁ কওকচোন। আমার বর্তমান যে সমস্যা বা দেশের যে সমস্যা, ইংরাজি নহলে চলব নারি, বাহিরত গেলে বিদেশত গেলে ইংরাজি লাগে। গতি আমি অসমীয়া ভাষাটা আগত রাখি আমি ইংরাজি ভাষাটা আমি মাধ্যমিক ভাষা হিসাবে লই আমার স্কুল আমি পরিচালনা করে আছো। গতি ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। আমার রাইজর সহারি আমি যথেষ্ট পরিমাণে পাইছো, আগতেও পাইছো, এতিয়াও পালো, আগলৈ পাম। গতি আশাবাদী আমাক এম ডি স্যার।